গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক টুডে ফিফটিনথ অফ জুন টু ক্লাস ফোর সাবজেক্ট বাংলা বই বাংলা সাহিত্য পরিচয় আজকে আমরা করবো তোমাদের টেক্সট বুকের কবিতা মালগাড়ি থেকে অনুশীলনী প্রশ্নোত্তর প্রশ্ন নম্বর আট নয় দশ এবং এগারো প্রশ্ন নম্বর আট ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এখানে তোমাদের বইতে তোমরা দেখবে বা দিকে রয়েছে কস্তম্ভ এবং ডান দিকে রয়েছে খস্তম্ভ ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে হবে এখানে দেখো খস্তম্ভের বাক্যের পাশেই ব্র্যাকেট দেওয়া আছে এই ব্র্যাকেটে তোমাদেরকে এই ক স্তম্ভের সাথে যেগুলো মিল হবে সেগুলো কস্তম্ভের নম্বরগুলো এই ব্র্যাকেটে তোমাদের এখানে লিখতে হবে তাহলে শুরু করি ক চাই না আমি কি তোমাদের কোর্টে দেখানো হয়েছে তুফান কি মেল ট্রেন তাহলে এই বাক্যের পাশে এখানে ব্র্যাকেটে ক লিখতে হবে খ ঘটর ঘটর চলি দিনরাত্রির তাহলে ব্র্যাকেটে এখানে খ লিখতে হবে গ নম্বর নেইকো তারা যেন ভাটার নদী তাহলে এই বাক্যের পাশে এখানে ব্র্যাকেটে গ লিখতে হবে ঘ নম্বর জন্মদিনে যদি একটা পরি আসে তাহলে এই বাক্যের পাশে তোমাদের এখানে ঘ লিখতে হবে উমা নম্বর প্যাসেঞ্জার আর মেল ট্রেন শুধু কাজের ধান্দা নিয়েই আছে তাহলে এই ব্র্যাকেটে উম নম্বর লিখতে হবে চ নম্বর স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায় তাহলে এখানে ব্র্যাকেটের পাশে তোমাদেরকে চ লিখতে হবে তোমরা ছোটোবেলায় ডানদিক এবং বাম দিকের সাথে কিভাবে মিল করেছ এইভাবে দাগ দিয়ে এখান থেকে এটা ওখান থেকে এটা কিন্তু এখন তোমরা উঁচু ক্লাসে উঠেছ তাই তোমাদের এখন ওভাবে মিল করলে চলবে না এরপর যখন আরও উঁচু ক্লাসে উঠবে তখন তোমাদের এই নিয়মেই মিল করতে হবে এইভাবে খস্তম্ভে অর্থাৎ ডান দিকে যেরকম এই বাক্যগুলির পাশে ব্র্যাকেট দেওয়া আছে ব্র্যাকেটে তোমাদেরকে কি করতে হবে বাম দিকের নম্বরগুলো লিখতে হবে যেটা মিলবে তাই তোমরা চেষ্টা করবে এইভাবেই বাম দিকের সাথে ডান দিক মিল করার এরপর নয় নম্বর বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন কয়েকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি তোমাদের করে দেওয়া হয়েছে অর্থাৎ কি বলেছে বিপরীত অর্থ শব্দ অর্থের শব্দ পাশাপাশি রয়েছে এমন কয়েকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে তো এখানে দুটো শব্দই রয়েছে একটি তোমাদের করে দেখানো হয়েছে দেখো দিন রাত্রির দিন হচ্ছে মূল শব্দ আর তার বিপরীত শব্দ কি রাত্রি তাই এখানে কবিতার শব্দটি ব্যবহার করা হয়েছে দিন রাত্রির আরেকটি শব্দ রয়েছে দেখবে ওঠায় নামায় ওঠায় হচ্ছে মূল শব্দ নামায় হচ্ছে তার বিপরীত শব্দ এবার দশ নম্বর কবিতায় যে ইংরেজি শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি লেখো দেখবে তোমাদের কবিতায় কিছু ইংরেজি শব্দ কবি ব্যবহার করেছেন সেগুলি কি করতে হবে তোমাদেরকে এখানে লিখতে হবে একটা করে দেখানো হয়েছে দেখো মেল ট্রেন এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ আর কি কি শব্দ আমি পেলাম প্যাসেঞ্জার ট্রেন ট্রেনও হচ্ছে ইংরেজি শব্দ আর টাইম টেবিল এরপর এগারো নম্বর নিচের শব্দগুলির মধ্যে কোনটি বেমানান বা অন্য ধরনের শব্দ সেটি চিহ্নিত করে পাশের ছকে লেখো একটি করে দেখানো হয়েছে এখানে দেখো তোমাদের কিছু শব্দ তালিকা দেওয়া রয়েছে এখানে যে শব্দটি বেমানান বা এখানে যতগুলি শব্দ রয়েছে এই শব্দগুলির মধ্যে যে কোনো একটি মিল যাচ্ছে না যেটি মিল যাচ্ছে না সেটাই তোমাদের এই পাশের খোপে লিখতে হবে দেখো এখানে রয়েছে ক নম্বরে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন মেল ট্রেন জন্মদিন তাহলে এখানে মিল যাচ্ছে না কি জন্মদিন কেন কারণ দেখো এখানে সব ট্রেনের কথাই বলা হয়েছে মেল ট্রেন লোকাল ট্রেন এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন তাহলে এখানে মিল যাচ্ছে না জন্মদিন তাহলে এই জন্মদিন হচ্ছে পেমানান শব্দ এবার খ নম্বর দেখো বাড়ি নদী মাঠ বন তাহলে এখানে কোন শব্দটি বেমানান বাড়ি কারণ কি এখানে দেখো বলছে আর তিনটি শব্দ কি রয়েছে নদী মাঠ বন এগুলো কি প্রকৃতির সম্ভার অর্থাৎ প্রকৃতির কাছ থেকে আমরা এগুলো পেয়েছি আর বাড়ি কি বাড়ি তো আমরা নিজেরাই বানাই তাই এই তিনটে শব্দের সাথে এই বাড়ি শব্দটি মিল যাচ্ছে না তাই বাড়ি বেমানান শব্দ এরপর গ নম্বর নৌকো জাহাজ স্টিমার মিষ্টি তাহলে এখানে বেমারান শব্দ বোঝাই যাচ্ছে কোনটি মিষ্টি কারণ কি কারণ দেখো এখানে আর তিনটি যে শব্দ রয়েছে এগুলো কি সব জলে চলে নৌকো জলে চলে জাহাজও জলে চলে স্টিমারও জলে চলে আর মিষ্টি কি জিনিস মিষ্টি তো একটা খাবার তাহলে এখানে বেমারান শব্দ মিষ্টি তাহলে তোমরা এইভাবে বাড়িতে এই অনুশীলনীর আট নয় দশ এবং এগারো নম্বর কোশ্চেন অ্যান্সারগুলি ভালো করে মুখস্থ করে পড়বে এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিচ্ছি এই বানানগুলিও তোমরা বাড়িতে ভালো করে পড়ে খাতায় লেখার অভ্যাস করবে ধৈর্য ধয় অন্তস্থ জয় জয়রেফ ধৈর্য গ্রহণ গয়রাফলা হ মূর্ধন্য গ্রহণ অঞ্জলি স্বরেও ইয় লয় রস্বিকারেলি অঞ্জলি প্রকাণ্ড পয়রাফলা কয় আকারে কা দন্ত নয় ড প্রকাণ্ড বর্ণনা ব মূর্ধন্য রেফ দন্ত নয় আকারে না বর্ণনা তাহলে এই বানানগুলিও তোমরা উচ্চারণ সহযোগে এবং বানান সহযোগে পড়ে খাতায় অবশ্যই লিখবে থ্যাংক ইউ